সহি বুখারীর দর্স দিচ্ছি, জাকজমক দর্স বুখারীর অনুষ্ঠান করছি, অথচ সহি হাদিস মোতাবেক সালাত পড়ি না, তারাবিও ঈদ পড়ি না, জানাজাও করি না। কেউ সহিদেরকে সালাত পড়লে তাকে গালি দেই, এই মতে থেকে বাদ দেই, মসজিদ থেকে বের করে দেই। কালকে পর্যন্ত আমাদেরকে অভিযোগ এসছে ছেলে রফলেদান করে সালাত আদায় করেছে, বাপ মা তাকে বাড়ি থেকে বহিষ্কার করে দিয়েছে, তাজ্জুদ করে দিয়ে সম্পত্তি থেকে মাহরুম করে দিয়েছে। গত কালকে পর্যন্ত খবর এসছে। আল্লাহ বললেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, দয়াময় আরশে উন্নীত, সুরা তোহা মক্কি পৌঁছায়। কিন্তু আমরা বুঝলাম তিনি সর্বত্র বিরাজমান, অথচ সঠিক অর্থ হলো আল্লাহ সত্তা আরশে উন্নীত, কিন্তু তার জ্ঞান ও শক্তি সর্বত্র বিরাজিত। জিহাদের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোথায় কখন কার বিরুদ্ধে কিভাবে জিহাদ করতে হবে সেটা জানে না। ফলে ইসলামের শত্রুদের পাতানো ফাঁদে পা দিয়ে জিহাদের নামে জঙ্গিবাদকে লালন করছি ও মুসলিম নেতাদের হত্যা করছি। যিনি সর্বাধিক মৃত্যুকে স্মরণ করেন এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ পাথর সঞ্চয় করেন, তিনি হলেন সবচেয়ে বিচক্ষণ। আমরা চরিত্রবান হতে পারি বিচক্ষণ হবে তখনই যখন মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয় করব। অথচ চলছে চলবে, অধিকাংশ রায় সবসময় চূড়ান্ত হয় না, বহির বিধানে চূড়ান্ত। সার্বভৌম ক্ষমতার উৎস আল্লাহ, মানুষের সার্বভৌমত্ব আল্লাহ সার্বভৌমত্বের অধীনস্থ, আল্লাহ সার্বভৌমত্বকে বাতিল করার ক্ষমতা মানুষের নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون আল্লাহ বলছেন, পার্থিব এই জীবন ফেল তামাশা মাত্র, আসল জীবন হচ্ছে আখরাতের জীবন, লাহিয়াল হায়াওয়ান, সেটা হলো চিরস্থায়ী জীবন। লাউকানুম ইয়ালামুন, যদি মানুষ এটা জানত। বিশ্ব ইতিহাসের সবচেয়ে মতভেদবিহীন
বিষয় হল মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যু আসবেই, এই ব্যাপারে সবাই একমত। এই একটি বিষয়ে মানুষের মানুষের কোনো মতভেদ নাই। এজন্য প্রবাদ বলা হয়, লকানাত দুনিয়া তাদুম লি ওয়াহিদিন লকান মুহাম্মাদুন ফিহি মুখাল্লাদা। যদি এই দুনিয়ার কারো জন্য চিরস্থায়ী হতো তাহলে মুহাম্মাদের জন্যই চিরস্থায়ী হতো। মুহাম্মাদ যদি চিরস্থায়ী হয়নি কোনো মানুষ আর চিরস্থায়ী হবে না। কিন্তু এই দুনিয়াতে এত মতভেদ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইয়াতিয়ান্না আলাইকুম, তোমাদের উপরে আর আসবে অবশ্যই সেই দিন যেমন বনু ইসরাঈলের উপরে এসেছিল। ইহুদিরা 71 ভাগে, নাসারা 72 ভাগে, তোমরা হবে 73 ভাগে। 73 কোনো সীমিত সংখ্যা নয়, আরবি ভাষায় 70 অধিক বললেই অসংখ্য বোঝায়। বাংলাদেশে একই মজহাবের মধ্যে শুধু দেহতত্ত্বের নামে 200 ফেরকা আছে, মারেফাতের নামে যে কত ফেরকা আছে হিসাব নিকাশ নাই, অথচ মজহাবের দিকে তারা সবাই এক। এই মতভেদ থাকবেই। আদম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ পাক বলবেন, আদম তুমি তো জান্নাতি বান্দাদেরকে বের করে দাও, কেমন বলা হবে? আদম বলবেন, কতজনকে বের করব? আল্লাহ বলবেন, 1000 মধ্যে একজনকে। যেমন কালো গরুর মধ্যে একটা সাদা চুল যেমন খুঁজে পাওয়া যায় না, 1000 মধ্যে একজন জান্নাতি ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব? সাহাবায়ে কেরাম বললেন, মান হু ইয়া রাসূলুল্লাহ, কারা সেই নাজিফের কারা যারা জান্নাত পাবে? তিনি বললেন, মা আনা আলাইহে ওয়া সাহাবি আলিয়াম, যার উপরে আছি আমি এবং আমার সাহাবিরা আজকের দিনে। এইখানে গিয়ে বান্দার জন্য শিক্ষণীয় বিষয় এই যে আপনাকে যে কোনো বিষয়ে সাহাবায়ে কেরামের এবং সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী বুঝতে হবে। নিজের বুঝ অনুযায়ী বুঝলে চলবে না, বা অন্য কারো বুঝ অনুযায়ী চলবে না। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের ওহী নাজিলের দৃশ্য প্রত্যক্ষ করেছেন, কোন প্রেক্ষিতে তিনি কোন সিদ্ধান্ত দিয়েছেন তারাই সাক্ষী। অতএব কোরআন হাদিসের ব্যাখ্যা তাদের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী গ্রহণ করতে হবে। এটাই হল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মূলনীতি। বড় পণ্ডিত আমি হই না কেন, যা সাহাবায়ে কেরামের কথা কি চলবে প্রশ্নই ওঠে না। আর এই বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করা কিসের ভিত্তিতে হবে? একটাই ফান্ডামেন্টাল ট্রুথ আমরা বলে দিয়েছি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যদি আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি তাহলে মানুষ ঐক্যবদ্ধ হবে এই ভিত্তিতে। ভিত্তিটা আপনাকে দিতে হবে, নেতার ভিত্তিতে, যে কোনো ব্যক্তির ভিত্তিতে, কোনো আলেমের ভিত্তিতে হবে না। আলেম হোক আর নেতা হোক, তারা মানুষ, ভুলের ঊর্ধ্বে কেউই নয়। কিন্তু আল্লাহ রসুল তো নির্ভুল মানুষ ছিল, সার সমস্ত নবীদের রসুলরা নির্ভুল। কখনো রাগ করে কথা বলেন, কখনো ধমক দিয়ে কথা বলেন, কখনো সঠিক অবস্থায় থাকেন না, নর্মাল পরিবেশে থাকেন না, তুমি সব কথা লিখো না। উনি যে বললেন, হে আব্দুল রসুল, আমি কি আপনার সব কথা লিখবো না বাদ দেবো কিছু কিছু? উনি বুঝলেন, হে আবদুল্লার কথাটা দুজনের বড় নেতারা আছে, উনি তো সবাইকে বলতে ডাকালেন। ডাকে এক পর্যায়ে বললেন, দেখো নিজের মুখের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আল্লাহ যে নফস মোহাম্মদিন বি ইয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হাক্কু, যার হাতে আমার প্রাণ, সে আল্লাহর কসম করে বলছি
আমার এই জগৎ থেকে হক ছাড়া কখনোই বাতিল কথা বের হয় না। বলল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত আমরা, আর এই নবীর কথা শুনতে গেলে জানতে গেলে তার সাহাবিদের কাছ থেকে আমাকে ব্যাখ্যা নিতে হবে, যারা যে বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তার সেটি আমাদেরকে নিতে হবে। বর্তমানে এই সমাজকে পরিবর্তন করা ওইরকম অসম্ভব, কবির ভাষায় বলতে হয় পানি মে আগ লাগানা দেশবর। আমাদের উপমহাদেশ কবি ইসমাইল মিরাঠির কবিতা এটা, পানি মে আগ লাগানা দেশবর বাহাতে দরিয়া কো ফির লানা দেশবর, লেকিন ইতনা না জিতনা বিগড়ি হুয়ে কম কো কম পর বিগড়ি হুয়ে কম কো রাহ পর লানা দেশবর। পানিতে আগুন লাগানো কঠিন, সমুদ্রকে সমুদ্রের স্রোতকে ফিরে আনা খুব কঠিন, বায়ু প্রবাহকে ফিরানো কঠিন, কিন্তু এত কঠিন নয় একটা বিভ্রান্ত জাতিকে ফিরিয়ে আনা কঠিন, এটা বাস্তব না? কালকে পর্যন্ত আমাদের অভিযোগ এসছে ছেলে রফলেদান করে সালাত আদায় করেছে, বাপ মা তাকে বাড়ি থেকে বহিষ্কার করে দিয়েছে, তাজ্যবুদ্ধ করে দিয়েছে, সম্পত্তি থেকে মাহরুম করে দিয়েছে। গত কালকে পর্যন্ত খবর এসছে, তার কিছুদিন আগে এসছে তাকে থেকে মসজিদটা ধুয়ে নিয়েছে, এমন পাপ সে করেছে। আর সব পুরনো কথা, 1980 সালের 20 ফেব্রুয়ারি আমি যখন মেহেরপুরের সম্মেলনে প্রথম যাই, সম্মেলনটা হয়েছিল কেন একটাই কারণ, অন্য জেলার একজন মুসল্লি ওই মসজিদে গিয়ে সালাত আদায় করার সময় আমিন জোরে বলেছে, তাকে ইমাম সাহেব মারতে গিয়েছে, অবশেষে মুসল্লিরা সিদ্ধান্ত দিয়েছে যে ওকে দিয়ে কুয়ার থেকে পানি তুলে পুরো মসজিদে ধোয়াই নাও, এটি হলো শাস্তি। এই কথা শোনার পরে আশপাশে আহলে গ্রামগুলি সব খেপে গেছে, তখন আমাকে ডেকেছিল বিশেষ মীমাংসা করার জন্য। তাহলে কী অবস্থা 1980 সালে ছিল আর আজকে 2024 সালে একই অবস্থা সমাজের, এই হিংসা বিদ্বেষ চলছে। তাদের একটা যুক্তি, আমাদের হুজুরকে কিছু বোঝেন না, হুজুর তাদের সব কিছুর মানদণ্ড। এখানে কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে নিয়ে আসছি। আল্লাহ পাক তার কিছু কিছু বান্দাকে দিনের সঠিক বুঝ দিয়ে থাকে, সবাইকে দেন না। আল্লাহ ইখতাস বি রাহমাতিহি মান ইয়াশা, আল্লাহ বলছেন আমি যাকে চাই তাকে খাস করে নেই। এটা তোমরা জানো না আমি কাকে খাস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ দ্বীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সঠিক বুঝ দান করে। বুখারি মুসলিম মিশকাত 200 নম্বর হাদিস কিতাব ইলমে মধ্যে পাবে। ইমাম ইবনে তাইমিয়া যিনি 10 বার জেল খেটেছেন, তাকে জেল খাটানোর মূল ছিল মৌলভী সাহেবরা, তৎকালীন যুগে মালিকি মজাবের লোকেরা, জেলখানাতেই তার মৃত্যু হয়েছে। তিনি ওই অবস্থাতে যে একটা বই লিখছিলেন তার নামটা শুনলে বুঝতে পারলেন, মুওয়াফাকাত সহিহিল মানকুল লিসারিহিল মাকুল, বিশুদ্ধ হাদিস সর্বদা বিশুদ্ধ জ্ঞানের অনুকূলে হওয়া, সহি হাদিস কখনো বিশুদ্ধ জ্ঞানের বিপরীত হয় না, কিন্তু আমাদের বুঝটা হচ্ছে বিপরীত, আর সেজন্য আমরা সঠিক বুঝটা পাই না, এটা পেতে গেলেও আল্লাহর রহমত লাগবে। যেমন আল্লাহ সিও রসুলকে বললেন, বল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, তুমি বলো নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে একজন মানুষ ব্যতীত নই, সূরা কাহাফ মক্কি 110 আয়াত। কিন্তু আমরা বুঝলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী ছিলেন, মানুষ নবী নন, বুঝ পেলেন? দেখো বুঝলেন গোলমালটা কোথায় গেল, পরিষ্কার বলছে তুমি মানুষ ব্যতীত নও, আমরা বলছি না ওটা নূরের নবী ছিলেন। এ তো কত গান রেডিও টিভি খুললে তোমরা পান। আল্লাহ বললেন খালাক্তু বিয়াদাইয়্যা, আমি আদমকে আমার দুই হাত দিয়ে সৃষ্টি করছি, সূরা সোয়াদ মক্কি 75 আয়াত। আমরা বুঝলাম আমার কুদরতের মাধ্যমে তাকে সৃষ্টি করেছি হাত দিয়ে নয়। তিনি বললেন বল ইয়াদাহু মাবসুতাতাহ, বরং তার দুই হাত প্রসারিত। আমরা বুঝলাম তার রহমত প্রসারিত। আল্লাহ বললেন
ইউরিদুন ওয়াজহাহু, তারা জান্নাতে তার চেহারা কামনা করে। আমরা বুঝলাম তার সন্তুষ্টি কামনা করে। তিনি বললেন ইলা রাব্বিহা নাযিরা, জান্নাতে তারা কিয়ামতের দিন তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামাহ মক্কি 23। আমরা বুঝলাম তারা তাদের প্রতিপালকের রহমতের দিকে বা তার সওয়াবের দিকে বা তার রাজত্বের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ বললেন ইয়ামা ইউকশাফান সাক, স্মরণ করো সেদিন এই কথা, যেদিন পায়ের নলা উন্মুক্ত করা হবে, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তার পায়ের নলা উন্মুক্ত করে দিবেন ও সেখানে সবাইকে সিজদা করতে বলবেন। মুমিনরা সক্ষম হবে কিন্তু অন্যরা ব্যর্থ হবে এবং তারা জাহান্নামী হবে। আমরা বুঝলাম যেদিন কঠিন সময় এসে যাবে, আল্লাহ বললেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বসীর, তার তুলনীয় কিছুই নেই, তিনি সব কিছু শোনেন ও দেখেন। সূরা সূরা মক্কি 11। অর্থাৎ তার আকার আছে যা তার মর্যাদার উপযোগী কিন্তু যা কারোর সাথে তুলনীয় নয়। কিন্তু আমরা বুঝলাম আল্লাহ নিরাকার ও নির্গুণ সত্তা। যে টেপ রেকর্ডার টেপ হচ্ছে না বা ভিডিও হচ্ছে, তো ওর যা নিজস্ব রূপ আছে একটা, ও ওর উপযোগী সেইভাবে করে। এই মাইক্রোফোন আমার কথা বড় করে শোনাচ্ছে আপনাদের, ওর একটা নিজস্ব রূপ আছে, আল্লাহর একটা নিজস্ব রূপ আছে বা এলিকুলে শালহি, যা তার উপযোগী। দুনিয়ার কারোর সঙ্গে তার তুলনা হবে না, এবং একুল্লা উফুল আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ বললেন আফলা ইয়াখলুকু কামা লা ইয়াখলুকু আফলা তাযাক্কারুন, অতঃপর যিনি সৃষ্টি করেন তিনি কি তার সমান হতে পারে, পারেন যে সৃষ্টি করে না, এর পরে কি তোমার উপদেশ গ্রহণ করবে না। সূরা নাহাল মক্কি 17। অথচ আমরা বুঝলাম স্রষ্টা ও সৃষ্টি এক, সকল সৃষ্টি স্রষ্টার অংশ, অতএব যত কল্লা তত আল্লাহ, আল্লাহর নামে জিকির করলেই আমরা হব হানাফিল্লাহ। স্রষ্টা সৃষ্টি কি এক হতে পারে, বাপ আর সন্তান কি এক হবে, এমনি সব বুঝি ভালো, যদি করোনাজির বেলায় যে আমাদের সব বুঝ গোলমাল হয়ে যায়। আল্লাহ বললেন আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, দয়াময় আরশে উন্নীত, সূরা তোহা মক্কি 5। কিন্তু আমরা বুঝলাম তিনি সর্বত্র বিরাজমান, অথচ সঠিক অর্থ হল আল্লাহ সত্তা আরশে উন্নীত কিন্তু তার জ্ঞান ও শক্তি সর্বত্র বিরাজিত। তিনি আরশে আছেন, আমাদেরকে তিনি দেখছেন না, তার জ্ঞান ও শক্তি সর্বত্র বিরাজিত। এই একটু খবর দুই মিনিট আগে, এক মিনিট আগেই শুনলাম, আজকে এক কিছুক্ষণ আগে আমাদের ঢাকা জেলা সাধারণ সম্পাদকের নাতি হঠাৎ করে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ পাক তুমি তাকে ক্ষমা করো, গুনাহ খাতা মাফ করে জান্নাতে ফেরদৌস নসিব করো। কার হাতে এগুলো, তার তো টাকা পয়সার অভাব ছিল না, চিকিৎসার কোনো অভাব ছিল না। দশ, আমরা মায়েকে বয়ান করছি কিন্তু মায়েকে আজান ও সালাত নিষেধ করছি, কোথায় হয় বুঝেন না, দশাত পর পর মুয়াজ্জিন আজান দিচ্ছে, মায়েকে আজান নিষেধ, কারণ আল্লাহর রাসূল মায়েকে আজান দেন নাই। এবার তো বয়ানটা দিচ্ছে কেন, ওটা তো মায়েকে হচ্ছে, কোনো উত্তর নাই, যেহেতু আকাবেরটা করছেন আকাবের পূজা। এগারো, পানি পাওয়া সত্ত্বেও ঢেলা কুলুক নিচ্ছি এবং লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দেওয়ায় যথেষ্ট করে হাদিস জানা সত্ত্বেও 40 কদম হাঁটছি, হাঁটে তো এটাই নাকি শুনবে, কোনো তাই কিছু নাই। আর উজু করবে সন্দেহ দূর করার জন্য মাটির উপর কাপড়ের উপর দিয়ে একটু পানি ছিটিয়ে দেবে, খাস এই পর্যন্ত শেষ। কিন্তু সন্দেহ যদি থাকে, যদি থাকে এই করে করে 40 কদম হাঁটতে হবে, চূড়ান্ত বেহায় করো, ইসলাম কি এগুলো বেহায় শিখছে না, কেন শিখেছে। আল্লাহ বলেন অমিন ওয়ারা এই বর্ষাপন এলা জলময়ু আসু, আর তাদের সামনে পর্দা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত, সুরা মুমিনুন মক্কি 101। কিন্তু আমরা বুঝলাম রসুল সাল্লাম ও পীর মশাইখগণ কবরের রক্তমাংসের দেহ নিয়ে বেঁচে আছেন এবং ভক্তদের ডাক শুনছেন, সে কারণ তাদের কবরে গিয়ে আমরা নজর নিয়াজের পাহাড় জমাচ্ছি, যদিও আমাদের প্রতিবেশী না খেয়ে মরছে, গরিব না খেয়ে মরছে, তাকে 5 টাকা দেয় না, কবর গিয়ে টাকা দিচ্ছি। মূর্তি পূজাকে শিরিক বলছি, অথচ ছবি প্রকৃতি ভাস্কর্য ও কবর পূজাকে লালন করছি,
মিনার সৌধ বেদিতে ফুল দিচ্ছি, মিনার বোঝে না ফুলও বোঝে না কোথায় যাচ্ছে, সে শুনতে পারে না দেখতে পারে না, কিন্তু দিয়ে যাচ্ছে। সেই পুরনো যুগের ফেলে আসা আরবদের মূর্তি পূজার সামিল না কি, এগুলো সবাই চলছে, এটা আমাদের বুঝের বড় সমস্যা। রসুল সাল্লাম মদিনায় তার কবরে আছেন বলে বিশ্বাস করছি, অথচ মিলাদের মজলিসে তার রূপ হাজির হয়েছে বলে তার সম্মানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে কিয়াম করছি। অথচ বলছি উনি মদিনায় আছেন, এখানে কখন আসে? এক মিনিটে সারা বিশ্বে কত লক্ষ লক্ষ মিলাদ হয়, তাহলে একটা মানুষ কত জায়গায় যেতে পারে? যাই হোক, সুন্দর জিহাদের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোথায় কখন কার বিরুদ্ধে কিভাবে জিহাদ করতে হবে সেটা জানে না। ফলে ইসলামের শত্রুদের পাতানো ফাঁদে পা দিয়ে জিহাদের নামে জঙ্গিবাদকে লালন করছি ও মুসলিম নেতাদের হত্যা করছি। শোনো, রসুল সাল্লাম বললেন, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত অর্থ মনের সংকল্প। আর আমরা বুঝলাম সালাত সহ সকল ইবাদতের শুরুতে আরবে নিয়ত নওয়াদার উসুল্লাহ সব করতে হয়। নিয়ত মুখস্থ করার ভয়ে অনেকে সালাতে বাদি দিয়েছে, যদি কেউ মগরিবের সময় জোহরের নিয়ত পড়ি বসে আরবি তো বোঝে না কিছু, ও সালাত হবে? কিন্তু নিয়ত অর্থ সংকল্প, এটা যে কোনো পাগলও বোঝে। বাজারে যাওয়ার সময় কেউ বলেন আমি বাজার করিতে যাইতেছি, কেউ বলে সালাত প্রশায় এই সমস্যা, যে আরবিতে না বললে আল্লাহ তো আরবি বাংলা বোঝে না, তাই কি? আল্লাহ তো ভাষা সৃষ্টি করছে, তিনি আরবি বাংলা ইংরেজি সব ভাষা তিনি সৃষ্টি করেছেন, সবই মানে, কিন্তু না সালাত প্রশায় নওয়াজ করতেই হবে। আর এই কারণে পরস্পরের মুসলমানদের মধ্যে বিভক্ত সৃষ্টি হয়েছে। এমনকি আমার অভিজ্ঞতায় রয়েছে, একজন ডিসি সাহেব আমার পাশে বসে বক্তৃতা শুনছিলেন মেহেরপুরে, তিনি পরে দ্বিতীয়বার হজ করেছেন, আমার হজই হয়নি, হজের পদে পদে নিয়ত মুখস্থ করে গিয়ে এত কষ্ট করে হজ করলাম, এমনকি সব বাতিল হয়ে গেছে, তুমি আবার উনি হজ করেছেন। এরকম অনেকের জীবনে ঘটছে এ নিয়তের কারণে। সহি বোখারি দর্শ দিচ্ছি, জাকজমক দর্শ বোখারির অনুষ্ঠান করছি, অথচ সহি আদেশ মোতাবেক সালাত পড়ি না, তারাবিও ঈদ পড়ি না, জানাজাও করি না, কেউ শহীদদেরকে সালাত পড়লে তাকে গালি দেই, এই মতে থেকে বাদ দেই, মসজিদ থেকে বের করে দেই, এমনকি তাকে দিয়ে মসজিদ ধুয়ে নেই, অনেকে চাকরিচ্যুতি ও সামাজিক বয়কটের শিকার হন, অনেককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেই। এটা গত সপ্তাহ শুনলাম, জঙ্গিবাদের মিথ্যা মামলা দিয়ে কোর্টে মামলা দিয়ে দিয়েছে পুলিশে। এখন জঙ্গিবাদ খুব সস্তা, হাইলাদেশকে জঙ্গিবাদে ফাঁসানো খুব সহজ, আমি কারাগারে ছিলাম তো এই ধরে নিচ্ছে, কোনোদিন আমি জঙ্গিবাদের ধারে কাছে কখনো যাই, জীবনে বোমাকে কী কী বানাতেও জানে না, এক দিনে পাঁচ দশটা মামলা দিয়ে ধীরে ধীরে ঢুকে, এটা যদি মানুষের অবস্থা হয় তাদের সাপোর্টে ওইসব হুজুররা আসেন যারা এটাকে বিশ্বাস করেন, আর সেজন্য যেখানে সেখানে আহলেদকে জঙ্গিবাদের তোহমত দিয়ে ঢুকানো হচ্ছে। আমার পাশে যিনি বসে আছেন উনি হিসাব বলতে পারবেন যে কত জায়গায় উনি ফোন করে আমাদের লোকদের বাঁচিয়ে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, আমরা যে ইস্তেমা করলাম যে কত বাধা এসেছে আপনার খবর রাখেন, আমরা বলে নেই প্রকাশ্য, কিন্তু যিনি নেপথ্য থেকে এই ইস্তেমা করার সুযোগ করে দিয়েছিলেন তিনি কিন্তু আমার বাম পাশেই বসেন। আমি কালকেও বলেছি ইস্তেমায় যত লোক এসেছেন, যত পশু পাখি ঘাস পানি এবং যে পুকুরের মধ্যে যে ঘাসও মাছও রয়েছে, এটা সবাই সকলের নেকি উনার তামান্না যোগ হয়ে গেছে। আপনারা দোয়া করবেন তাঁর এই অন্তরটা যেন এইভাবে খোলাসা থাকে, অন্যের বুঝ বুঝে ফাঁদে পড়ে যেন করে না, যে আসল জিনিসটা হারিয়ে না যায়। আমরা দেখে নেই হাদিসে কোথাও সাহাবায়ে কেরাম নায়াতান পড়েছেন, মিলাদ পড়েছেন, কোথাও নেই, অথচ চলছে চলবে। অধিকাংশ রায় সবসময় চূড়ান্ত হয় না, বহির বিধানে চূড়ান্ত, সার্বভৌম ক্ষমতার উৎস আল্লাহ, মানুষের সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বের অধীনস্থ, আল্লাহর সার্বভৌমত্বকে বাতিল করার ক্ষমতা মানুষের নাই, এইটাই আমাদের মূল নীতির দিক খেয়াল রাখবে। ওয়াক্তের পূর্বে ফরজ সালাত হয় না এটা জানা কথা, কিন্তু মুকিম অবস্থায় দুই ওয়াক্তের ফরজ সালাত শূন্য ছাড়াই পূর্ণভাবে একত্রে জমা ও কসর করা, সফরে শূন্য ছাড়াই দুই ওয়াক্তের ফরজ সালাত কসর করা যায় সেটা অনেকে জানেন না, বা জানলেও মানেন না,
তাই তারা সালাতের জন্য রাস্তায় দূরপল্লার কোচ থামিয়ে চালককে বাধ্য করেন সালাত পড়া দিল। এই ভোগান্তির শিকার আমিও হয়েছি, কোনো কথা শুনবে না। অথচ সফর অবস্থায় আপনি দিব্য জমা কোচে পড়তে পারেন, জোহরের সময় আসর পড়ে নিলেন, বাসর সময় জোহর যোগ করলেন, দুই দুই চার কত সময় লাগে। এই সহজ মশলা বাদ দিয়ে ইসলামের বিধানকে অস্বীকার করে বিভিন্ন বুঝের অধিকারী লোকদের বুঝ অনুযায়ী কাজ করা, এটা ইসলাম নয়। কোরআন বলছে দুই তোহরে দুই তালাক এবং তিন তোহরে তৃতীয় তালাক দিলে স্থায়ী বিচ্ছেদ হবে। আমরা বলছি এক বছর তিন তালাক দিলেই তিন তালাক হয়ে যাবে এবং স্থায়ী বিচ্ছেদ হবে। পরে ফিরিয়ে নিতে চাইলে স্ত্রীকে অন্য এক পুরুষের সাথে এক রাত রেখে বিয়ের মাধ্যমে হিল্লা করতে হবে। ছেলের প্লেটের বাবা খেতে চায় না, স্ত্রীর খাওয়ার সঙ্গে স্বামী খেতে চায় না, আর তোমার নিজের বউকে আরাধনকে দিবে এক রাতে রাখবে, তোমার মানে রুচি বোধ কিছু আসে কিনা এটি সন্দেহ। কিন্তু এইটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে ফটোয়া দিয়ে চালু করা হচ্ছে, এর নাম হচ্ছে কি হিল্লা। এরপরে তালাক তাহারের বইটা আমাদের আছে, পড়ে দেখবে। আমরা বুঝলাম আল্লাহ রাসূল বললেন দেখো তোমরা সফরে নিশ্চয়ই আল্লাহ রাসূল হাদিসটারে নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর একটি করে কোরবানি, তবে সফরে সাত জনে মিলে একটি গরু বা দশ জনে মিলে একটি উট কোরবানি করতে পারো, তিরমিজি হাদিস নম্বর 905 ইত্যাদি। আমরা বুঝলাম একটি বকরি একজন ব্যক্তির পক্ষ থেকে হবে এবং বাড়িতে এবং সফরের সর্বাবস্থায় ভাগা কোরবানি চলবে। গরুর এক কেজি গোশত আর আস্ত গরু কি এক হয়? জীবন তো ভাগ হয় না, এটাই চলছে। অধিকাংশ এই মাথাটা ঢুকে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করো, আর আমরা বুঝলাম তিন মিনিট পরে ইফতার করেন উত্তম। ইসলাম ফাউন্ডেশন আছে না ক্যালেন্ডার, তিন মিনিট পরে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মাতৃভাষায় জুমার খুতবা দিতেন এবং তেজস্বীদের চোখ লাল হয়ে যেত। আমরা বুঝলাম দাঁড়িয়ে পাঁচ মিনিট আরবিতে খুতবা দিতে হবে, তারপরে আগে দীর্ঘক্ষণ খুতবা পূর্ব বয়ান দিতে হবে, খুতবার আগে বয়ান দিতে হবে। এটা কোথায় পেলে? এক খুতবা বাতিল করে তিন খুতবা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা রমাদানের শেষ দশকের 21, 23, 27, 29 বেজোড় রাত্রিগুলিতে লাইলাতুল কদর তলাশ করো, বুখারী। রাবি আয়েশা বললেন আমরা বুঝলাম 27-এর রাতটাই হলো কদর রাত, ওদের সবাই ছুটি না, 27-এর রাতটাই হয়েছে কি বলে কদর রাত, আর বাকি তিন দিন গেল কোথায়, চার দিন। আল্লাহ বললেন তোমরা ইসলামে পূর্ণভাবে দাখিল হও, সূরা বাকারা 208। কিন্তু আমরা বুঝলাম কেবল ইবাদতের ক্ষেত্রে ইসলাম মানতে হবে, বৈষয়িক ক্ষেত্রে নয়। অথচ হাত বা আলাদা হলেও সব একই দেহের অঙ্গ। 25 আল্লাহ বললেন ইসলামই একমাত্র ধর্ম, এটি ব্যতীত অন্য ধর্ম আল্লাহর নিকটে গ্রহণীয় নয়, সূরা আলে ইমরান 19-85। কিন্তু আমরা বুঝলাম সকল ধর্ম সমান, ফলে ধর্ম নিরপেক্ষতাবাদ একটি জগাখিচুড়ি ও কুফরি মতবাদ মাত্র, যার ফলে নেতারা ইসলামের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা করেন ও আল্লাহর বিধানকে ছুড়ে ফেলে। 26 যে ঋণ লাভ আনে সেটাই হলো সুদ, কিন্তু আমরা বিনা লাভে কোনো ঋণ দেই না, এর বড় ভাবেই আমরা হালাল খাই, বিনা লাভে কোনো ঋণ দেয় না। অর্থাৎ গরিব মানুষ তো ঋণ পাচ্ছে না, লাভ দিতে হবে। 27 নেতৃত্ব চেয়ে নেওয়া, এ নিয়ে ঝগড়া করা, এর লোভ করা নিষিদ্ধ, কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পেয়েছি সেটাকে বৈধ করে নিচ্ছি, ফলে সমাজের অধিকাংশ হিংসা হানার মূল হচ্ছে নেতৃত্বের লোভ বা নেতৃত্বের কমজোর। 28 জালেম সরকারের বিরুদ্ধে হক কথা বলা বড় জিহাদ, এটা সবাই জানে, কিন্তু খুশিতে ও না খুশিতে সরকারের আনুগত্য করা এবং বিদ্রোহ না করা যে শরীয়তের বিধান, এটা আমরা বিমানম ভুলে যাই। আল্লাহর রাসূল জিজ্ঞেস করা হচ্ছে কি করব, তাহলে কি আমাকে ছড়ি ফেলে দেবো না, যুদ্ধ করবো না? আল্লাহর রাসূল দুবার বললেন লা লা মা সাল্লাম লা, কষ্টের করে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করো না যতক্ষণ তাকে সালাতের অনুমতি দেয়, তারা সালাত পড়ে।
তোমরা শাসকদের কথা শোনো ও মান্য করো, কেননা তাদের দায়িত্ব তাদের, তোমাদের দায়িত্ব তোমাদের। তিনি বলেন আব্দুলাইম হকম সালুল্লাহ হকম, তোমরা তাদের হক তাদেরকে দিয়ে দাও এবং তোমাদের হক আল্লাহর কাছে চাও। কিন্তু তোমরা সরকার উৎখাতকেই বড় রাজনীতি মনে করছি এবং যত রাজনীতি ওকে হটাও আমাকে বসাও, এটা কখনো ইসলামের নীতি নয়। আর এই জানেন বাংলাদেশে কোনো কর্মী কোনো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার নীতিতে বিশ্বাসী নয়। তো তার দায়িত্ব তো আর আমার দায়িত্ব, আমার দায়িত্ব আমল করা, মেনে নেওয়া, মান্যত করা, এর বেশি নয়। সরকারের দায়িত্ব অনেক বেশি, তিনি তার দায়িত্ব আল্লাহ কাছে পৌঁছে যদি না দেন আল্লাহ কাছে তিনি কৈফিয়ত দেবেন। আর আমাদের দায়িত্ব আনুগত্য করা, যদি আনুগত্য না করি আমারও আল্লাহ কাছে কৈফিয়ত দেবেন। এই ভাষাটা পরিষ্কার, সাল্লাহ হককে করুন, তোমরা তাদের হক তাদেরকে দিয়ে দাও, তোমাদের হক তোমরা আল্লাহর কাছে চলে। তিরিশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেলেন আমি তোমাদের মাঝে দুটি বস্তু ছেড়ে গেলাম, তোমরা কখনোই পদভ্রষ্ট হবে না যতদিন তোমরা সেই দুটিকে আঁকড়ে থাকবে, আর তা হলো আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। কিন্তু আমরা তার সঙ্গে যোগ করলাম ইজমা কিয়াস, শুধু তাই না, বললাম চার মজাব মান্য করা খরচ, এর বাইরে সব অগ্রাহ্য। সকলে কি জন্য হচ্ছে? বুঝের বৈপরীত্যের কারণে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বা সাহাবায়ে কেরাম যে বুঝে ইসলাম পালন করতেন সেই বুঝ অনুযায়ী আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করেন। একদিন জনৈক আনসার সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলছেন আইয়ুল মুমিনিন আফযাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল কোন মমিন সবচেয়ে উত্তম? তিনি জবাব দিলেন আহসানুল খুলক, যিনি সবচেয়ে চরিত্রবান। উনি আবার এসে প্রশ্ন করলেন আইয়ুল মুমিনিন আকিয়াসু, কোন মমিন সবচেয়ে বিচক্ষণ? তিনি জবাব দিলেন আকসারুহুম লিল মাউত যিকরান ও আহসানুহুম লিমা বাদহু ইসতিদাদা, যিনি সর্বাধিক মৃত্যুকে স্মরণ করেন এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ পাথর সঞ্চয় করেন তিনি হলেন সবচেয়ে বিচক্ষণ। আমরা চরিত্রবান হতে পারি, বিচক্ষণ হবে তখনই যখন মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয় করব। আমরা আমাদের মৃত্যু পরবর্তী জীবনের জন্য সর্বাধিক পাথর সঞ্চয় করব, এটাই হবে আজকে আমাদের প্রতিজ্ঞা আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয়ের তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসালিহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।